করোনা ভাইরাসের জন্য কালীবাড়ি সমিতি পক্ষ থেকে আমরা আজকের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা আজকের 15,000 টাকায় করোনা ভাইরাসের মোকাবেলার জন্য ওনাকে আমরা আর্থিক সাহায্য দিচ্ছি আমাদের কালীবাড়ি সমিতির পক্ষ থেকে। কালীবাড়ি সমিতি আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা বসিরহাট মহকুমা মিনাখা বলক মোহনপুর অঞ্চলের অন্তর্গত একটা কালীবাড়ি সমিতি ব্যাংক লিমিটেড আমাদের এখানে করা হয়েছে। আমরা এখানে কৃষি ঋণ দেওয়া হয়, ডিপোজিট করা হয় সমস্ত নিয়ে, তাই আমরা এখানে আজকের একটা মানুষকে নিয়ে প্রতিষ্ঠা এখানে আছে। আমাদের সিআই সাহেব, আমাদের ডিএসএস, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা প্রাণ তহবিলে আজকের আমরা ওনাদের নির্দেশে এখানে আমরা 15,000 টাকা আমরা চেক তুলে দিচ্ছি। এ বলে আমার কালীবাড়ি সমবায় সমিতির পক্ষ থেকে আমরা বোর্ড ডাইরেক্টর ম্যানেজার আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা এখানে সামনে ডেকোরেশন দিয়ে আমরা কাস্টমার দাঁড়ানোর জন্যে আমরা সেখানে একটা ব্যবস্থা করেছি। এই কারণে করেছি, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, লাইনের পর লাইন দিয়ে 100-200 ফুট করে মহিলারা পুরুষরা দাঁড়িয়ে আছে, একটা একটা করে ব্যাংকে ঢুকাচ্ছে, একজন বেরিয়ে গেলে আবার একজন ঢুকছে। তাই চিন্তাভাবনা নিয়ে সাধারণ মানুষ কেন রৌদ্রে থাকবে, তাই আমরা সামনে ডেকোরেশন দিয়ে চেয়ার টিয়ার দিয়ে আমরা সেই জায়গাটা মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে আমরা সেই জায়গাটা তৈরি করেছি। মানুষ না যেন কষ্ট পায়, মানুষের পাশে যদি আমরা না থাকতে পারি ব্যাংক আমাদের থাকতে পারে না। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানকার যা দুরবস্থা, মানুষ লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ঘাম ঝরে যাচ্ছে, মানুষের একটু ছাওয়া তো কিছুই করছে না, এই রৌদ্রে তারা দাঁড়িয়ে কষ্ট করে টাকাটা নিচ্ছে, পেটের এত জ্বালা পড়েছে মানুষের। তাই আমরা আমাদের বোর্ড ম্যানেজার সবাই মিলে সিদ্ধান্ত করে আমরা এই জায়গাটা করতে পেরেছি মানুষের জন্যে, এই কথা বলে আমি শেষ করি। আমরা এখানে উত্তর চব্বিশ পরগনা অন্তর্গত মিনাখা ব্লক, তার অধীন মোহনপুর অঞ্চল, আমাদের যে ক্ষুদ্র সমবায় সমিতি আছে, আমরা এখানে 6 জন ডাইরেক্টর আছি। এখানে আছেন আমাদের সমবায়ের সেক্রেটারি সুভাষচন্দ্র দাস, আছেন সমবায়ের চেয়ারম্যান মনমত রাউত, আমাদের ডাইরেক্টর আছেন মনোরঞ্জন সর্দার, অশোক কর্মকার, এবং আমাদের ম্যানেজার আছেন প্রদীপ কুমার মানিক্য, আমি নিজে তপন রায়। আজকের সারা বিশ্বব্যাপী একটা অজানা ভাইরাস, করোনা ভাইরাস, যে মারণ ভাইরাস সারা বিশ্বে অধিকার করে বসছে, সারা বিশ্বে মৃত্যুর মিছিল চলছে। আমরা ভারতবাসী, আমরা ভারতবর্ষ ভারতবাসী, ভারতবর্ষব্যাপী আমাদের প্রধানমন্ত্রী যেভাবে করোনা মোকাবিলা করছেন, সেই সঙ্গে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার বুকে এই করোনা ভাইরাস নিয়ে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে করোনার মোকাবিলা করছেন, তার জীবনকে বিপন্ন করে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন করোনা ভাইরাস থেকে সাবধান হওয়ার জন্য, আমরা তার রিলিফ ফান্ডে আমরা সমবায় সমিতির পক্ষ থেকে এই কালীবাড়ি সমবায় সমিতির মধ্যে আমরা 15,000 টাকা দিদির রিলিফ ফান্ডে, করোনার রিলিফ ফান্ডে আমরা সমবায় সমিতির মাধ্যমে আমরা 15,000 টাকা অনুদান দিচ্ছি। সেই সঙ্গে একটা বিষয় জানিয়ে রাখি, আজকের মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে করোনা মোকাবিলা করছে, প্রত্যেক মানুষকে সচেতন করছে, আমরা লকডাউনটা মানুন, সারা বিশ্বব্যাপী যে মৃত্যুর মহামারী চলছে, সেই মহামারী যেন বাংলার বুকে না আছড়িয়ে পড়ে,
তাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বাংলার অগ্নিকন্যা তিনি যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে নির্দেশ দিচ্ছেন শুধু করোনাকে মোকাবিলা করতে হবে, এর ভাইরাস কিন্তু এখনো বের হয়নি। তাই মমতা ব্যানার্জি বারবার বলছে আমরা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, নিশ্চয়ই করোনা সারা পশ্চিমবাংলা থেকে সারা বিশ্ব থেকে সারা ভারতবর্ষ থেকে এই করোনা কিন্তু পালিয়ে যাবে। আজকে সমবায় সমিতির মধ্যে ক্ষুদ্র অনুদান একটা দিলাম, প্রয়োজন হলে আমরা ডাইরেক্টরে বসে যদি কোনো আরও কিছু সাহায্য দিতে হয় আমরা চিন্তা ভাবনা করে আমরা নিশ্চয়ই আমরা এই ব্যবস্থাটা করব। এইটুকু বলে আজকে আসছেন তাদের কি কিরকম সচেতনতা করছেন, তারা কি মাস্ক পরছে বাধ্যতামূলক করছেন? আমরা বিভিন্ন জায়গায় আমরা যেমন সমবায়ের মাধ্যমে আমরা এখানে একটা কালীবাড়ি যে বাজার আছে আমরা রাজনৈতিক দল একটা সমাজসেবার মধ্যে আমরা থাকি, আমরা এখানে কালীবাড়ি দুটো এক প্রতি সপ্তাহে এখানে দুটো বাজার হয়, বাজারে আমরা মাইক্রোফোন লাগিয়ে প্রতিটা মানুষকে আমরা সহযোগিতা করছি কীভাবে মাল কেনাকাটা করবেন, দূরত্ব বজায় রাখবেন, সোশ্যাল ডিস্টেন্সটা বজায় রেখে আমরা সাধারণ মানুষকে আমরা তার কীভাবে চলতে হবে, করোনা ভাইরাসে কীভাবে মোকাবিলা করতে হবে এবং মাস্ক পরে আসতে হবে। আমরা কিন্তু বারবার বলছি মাস্ক যে পরবে না তার কিন্তু আমরা কঠোর ব্যবস্থার উপর দিদি বলেছে, সেজন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে যারা মাস্ক পরবে না তাদের কিন্তু কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা সেইভাবে দিদির নির্দেশ মেনে বিভিন্ন সংস্থার মাধ্যমে ক্লাব বিভিন্ন ক্লাবকে ছেলে নিয়ে বাজার কমিটির ছেলে সমবায়ের মাধ্যমে আমরা কিন্তু বাজারগুলোকে এইভাবে পরিচালনা করছি যাতে প্রত্যেকে মাস্কটা পরে বাড়িতে সুস্থভাবে থাকে এবং প্রত্যেক দিন বাড়িতে বাড়িতে ঢোকার মুখে যারা সাবান দিয়ে হাত পা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে থাকে সেইভাবে আমরা প্রতিটা মানুষকে আমরা বোঝাচ্ছি যাতে আমরা করোনাকে সারা বিশ্ব থেকে আমরা তাড়াতে পারি। সেই অভিযানে আমরা নেমেছি, এখন আমরা এই অভিযান আমরা চালিয়ে যাচ্ছি, আগামী দিনে মমতা ব্যানার্জির পাশে থাকবো, মমতা ব্যানার্জি যেভাবে আমাদের করোনা মোকাবিলার জন্য যেভাবে আমাদের নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ আমরা মেনে চলবো। ব্যাংকের থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে গ্রাহকদের জন্য? আমরা যে পদক্ষেপ নিয়েছি তার মধ্যে আছে সকালে প্রথমে যারা নিচে থেকে উপরে গ্রাহকরা আসছেন তাদের জন্য সাবান এবং জলের ব্যবস্থা রেখেছি, তারা প্রথমে সাবান এবং জল দিয়ে হাতটা ধুয়ে নেবে, ধুয়ে নেওয়ার পরে উপরে উঠে আসবে, উপরে আমরা চারজন করে এন্ট্রি দিচ্ছি, চারজন এসে টাকা লেনদেন করা হয়ে গেলে আমরা আবার চারজনকে ঢোকাচ্ছি, এইভাবে আমরা দৈনন্দিন লেনদেনের ব্যবস্থা রেখেছি। আজকে আপনার ব্যাংক 15,000 টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিল করোনা মোকাবিলায়, কতটা উদ্বুদ্ধ হলো আজ সাধারণ মানুষ? হ্যাঁ, সাধারণ মানুষের মধ্যে এর উদ্বুদ্ধতা খুবই মানে উদ্গ্রীব হিসেবে তারা এর ব্যবস্থা দেখে তারা খুব আপ্লুত হয়েছে। তো সেই জন্যে আমরা এর পরবর্তীকালে যদি কোনো অনুদান দেওয়া যায় তার জন্য আমরা চিন্তাভাবনা মানে ব্যক্তিগতভাবে তার জন্য আমরা চিন্তাভাবনা করছি, ব্যাংক পরিচালনা করছি, কোনো রকম অসুবিধা নেই, একমাত্র ছুটির দিন বাদে 10টা থেকে 1টা পর্যন্ত আমাদের ব্যাংক চলে। সাধারণ মানুষরা যারা আসছে তারা কি আপনাদের নিয়মনীতি মেনে চলছে? অবশ্যই তারা আমাদের নিয়ম নীতি ঠিক মতো এবং মাস্ক পরেই আসছে তারা, মানে নো মাস্ক নো টাকা এরকম ব্যাপার, যে মাস্ক থাকলে আপনি টাকা দেবেন, মাস্ক না থাকলে আমরা তাকে এন্ট্রি দিচ্ছি না। সরকারি তহবিলে আমরা অনুদান দিচ্ছি মুখ্যমন্ত্রী তহবিলে, আরও যদি কোনো সাহায্য লাগে করোনার মোকাবিলা করতে হয় তার জন্য আমরা পাশে আছি, মুখ্যমন্ত্রীর পাশে আছি। আমাদের সমবায় ব্যাংকের লেনদেন পরিষেবা যাওয়ার দূরত্ব রাখতে হয় সেই দূরত্ব রেখে আমরা লেনদেন করছি, হাত ধোয়ার জন্য আমরা সাবান রেখেছি, সেভাবে যারা আসছে তারা হাত ধুয়ে ভিতরে আসছে তারা সেইভাবে লেনদেন করছে, দূরত্ব বজায় রেখে মাস্ক পরে তারা লেনদেন করছে। কালীবাড়ি সমবায় ব্যাংকের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তহবিলে এই 15,000 টাকা যে দান অনুদান করছি, আগামী দিনে আমাদের চেয়ারম্যান বললেন, আমাদের সেক্রেটারি সাহেব বললেন, বোর্ড সদস্যরা বলেছেন, আগামী দিনে আমরা এই ব্যাংকের থেকে আরও চেষ্টা করব গরিব মানুষের যে করোনার মোকাবিলা করার জন্য আর্থিক সহায়তা সাহায্য করব। সাথে সাথে আমাদের চেয়ারম্যান বললেন যে এখানে যে ফিশারি এলাকা, এই এলাকার মানুষ যে কৃষি চাষের মতো দিয়ে যে ব্যাংকে লেনদেন করেন তাতে করে আমাদের যে ব্যাংকের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে প্রচণ্ড রোদ্দুরের মাঝখানে মানুষের যে একটা পলিথিনের ব্যবস্থা, কিছু চেয়ারের ব্যবস্থা, কিছু সাবানের বালতি জলের ব্যবস্থা দিয়ে
যে দূরত্ব বজায় রাখা, একজন দুজন করে ব্যাংকের মধ্যে দোতলায় উঠছে, তারপরে তার লেনদেন করার পরে সে নামছে, তারপরে একজন উঠছে, এভাবে লেনদেন পরিষেবা দেওয়া হচ্ছে যাতে মানুষের কোনো রকম সমস্যা না হয়। প্রত্যেকে মাস্ক ব্যবহার করতে বলছি, সাথে সাথে আমাদের বোর্ড সদস্য বললেন যে বাজার ঘাটে প্রতিনিয়ত এটাও যে করোনার মোকাবিলা করার জন্য ক্লাব, যে সমস্ত ক্লাব সংস্থাগুলো আছে, সাংগঠনিক সংস্থা যেগুলো আছে, প্রত্যেকে একটা মোকাবিলার আন্দোলনে লেগেছেন তারা। এই কথা বলে আমি শেষ করছি।